রাজ্যের 27খন প্রাথমিক বিদ্যালয়ত পড়ব হাতরির কূপ। সরকারে স্থাপন করা বিদ্যালয়ত চলিব উচ্ছেদ অভিযান। অনিশ্চয়তাত 1500 ছাত্র ছাত্রী। 40-50 বছর ধরে বাস করা লোকের উপরও চলিব উচ্ছেদ অভিযান। অবিরতভাবে চলিব ওরাং রাষ্ট্রীয় উদ্যান সম্প্রসারণ এলাকাত বন বিভাগের উচ্ছেদ অভিযান। ব্রহ্মপুত্রের মাজত থাকা কেবাটাও চর চাপরিত চলবলগা এই উচ্ছেদ অভিযানের খবর পায় এটা হাহাকার লাগিছে ওরাং রাষ্ট্রীয় উদ্যানের সম্প্রসারণ অঞ্চল থাকা চর চাপরিসমূহ বাস করে পরিয়ালের মাজত। বছর বছর ধরে নদীর বুকুত প্রাকৃতিকভাবে সৃষ্টি করা চর চাপরিবুর ব্রহ্মপুত্রের খহনিয়ায় সর্বশান্ত করা একটা বিশেষ সম্প্রদায়ের লোকে ঘর দুয়ার সাজি খেতি বাতি করে নিজের পরিয়াল বাস করে আসছে। তাত বাস করা কোনো কোনো পরিয়ালের যদি 20-25 বছর হয়েছে, আন বহু পরিয়ালের আকো হয়েছে 40-45 বছর। দশক দশক ধরে খেতি বাতি করে জীবন জীবিকা নির্বাহ করা এই পরিয়ালের মাজত এতিয়া হতাশার ভাব, দিশহারা হয়ে পড়েছে সকলো লোক। অসমীয়া দৈনিক বাতৰি কাকত অসমীয়া প্রতিদিনের আগত 65 বছরীয় রিয়াজউদ্দিন নামের এগারী জ্যেষ্ঠ লোকে কয়, আমি মরিগাঁও জেলার লাহরিঘাটের মানুষ, মোর বয়স এতিয়া 65 বছর। আজিরপর 50 বছর পূর্বে আমি হামু চরলৈ আহু আমার টেঙাগুড়ি গাঁওখন ব্রহ্মপুত্রের খহনিয়াত জাহ যার পিছত। এইদরে শেনিমারি গাঁত চলা খহনিয়াত ঘর দুয়ার জাহ যার পিছত বহুকেটা পরিয়াল আহি আজিরপর 16-20 বছর আগত হামু চরতে থাকিবলৈ লয়। একেদরে লাহরিঘাট সমষ্টিত দশকর পিছত দশক ধরে চলা ব্রহ্মপুত্রের বিধ্বংসী খহনিয়ার কবলত পড়া শ শ পরিয়াল আহি হামু চর, ভাংকুয়া চর, আড়িমারি চর, বগাকুড়ি চর, টেংদলিকে ধরে বিভিন্ন চরত আশ্রয় লবলৈ ধরে। এই চর সমূহ বসবাস করা লোকসকলের লড়া ছোৱালীর পড়া শুনার বাবে শিক্ষানুষ্ঠানও স্থাপন করেছিল সরকারে। কিন্তু অতি তাৎপর্যপূর্ণ কথাটো হল যে বর্তমান উচ্ছেদ হবলগা চর সমূহ 27খনেরও অধিক প্রাথমিক বিদ্যালয় আছে। এই বিদ্যালয় সমূহটো পড়ব বন বিভাগের হাতুরা। বিদ্যালয় সমূহত 1500ৰো অধিক ছাত্র ছাত্রী শিক্ষা লাভ করে আছে। কিন্তু বন বিভাগের উচ্ছেদে বিদ্যালয় সমূহের 1500 ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ জীবনলৈ আনিব অনিশ্চয়তা।